আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলহামদুলিল্লাহ রবীন্নাত আল্লাহ ও আল্লাহ ও আসহাবিহি আজমা আমাদের বিষয় হচ্ছে দৈনন্দিন জীবনে ইসলাম দৈনন্দিন জীবনে ইসলাম বললেই আমরা হয়তো ব্যবহারিক জিনিসগুলোকে বুঝি কিন্তু আমাদের এই আলোচনায় আমরা আসলে ইমানের বিষয়গুলোকে নিয়ে এসেছি দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন ইমানের তাই না অতএব ইমানের যে বিষয়গুলো আছে ইমানের কান এবং আরও অন্য অন্য গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে থাকতে হবে শুধু ব্যবহারিক জীবনে ইসলামের কিছু অনুশাসন মেনে চললাম আর ইমানের মূল চেতনা থেকে দূরে থাকলাম তাহলে তো হবে না অতএব সেখান থেকে আমরা এই আলোচনাগুলো করছি এবং খুব সংক্ষেপে আলোচনা করে আমরা ব্যবহারিক বিষয়গুলো অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আলোচনার এ পর্যায়ে আজকে আমাদের পর্ব সাত আমরা বীর রসুল নিয়ে একটু আলোচনা করব রসুল রাসুলের বহুবচন অর্থাৎ রাসুলগণ আসলে ইমানের পয়েন্টে নবী এবং রাসুল তাদের প্রতি বিশ্বাস স্থাপন করার কথা বলা হয়েছে আল আল্লাহ আল্লা সুবহান আলা নবী রাসুলদের প্রতি বিশ্বাসের উপর গুরুত্ব দিয়েছেন যেমন সুরাল বাকরার দুশো পঁচাশি নম্বর আয়াত সুরান নেসার একশো ছত্রিশ নম্বর আয়াত সুরাল বাকারার একশো ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবহান হতলা বলছেন সুরাল বাকার একশো ছত্রিশ থেকে শুরু করি আমরা قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون شبكة هجول يشتغل دير الله تعالى بولشن قولوا এটা নির্দেশ সূচক যেটাকে আমরা আমর বলি নির্দেশ সূচক শব্দ বহু বচনের অর্থাৎ তোমরা সবাই বলো কি বলো আমান্না বিল্লাহ আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি ওামা উনজিলা ইলাইনা এবং ইমান এনেছি সেই জিনিসের প্রতি যা আমাদের প্রতি নাজিল হয়েছে ওমা উনজিলা ইলা এবং রাহিমা ওয়া ইসমাল এবং সেই জিনিসের প্রতি যা নাজিল হয়েছে ইব্রাহিম আল্লাহ সালামের প্রতি ইসমাইল আলসালামের প্রতি ওয়া ইসহাকা ইয়াকুব ওল আসবাত এবং ইসহাক ইয়াকুব এবং তাদের পরবর্তী বংশধরদের প্রতি অর্থাৎ যারা নব প্রাপ্ত হয়েছেন রেসালত প্রাপ্ত হয়েছেন তাদের প্রতি যা নাজিল হয়েছে মুসা ওয়া ঈসা আর যা দেওয়া হয়েছে মৌসা আলাইসালামকে এবং ইসাকে ওমাউতি নবিউন মির রবিহীম আর যা দেওয়া হয়েছে নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে তাহলে রাসুল এবং নবী দুটোই কিন্তু আমরা এই আয়তের মধ্যে পেয়ে গেছি তাদের উপর যা নাজেল হয়েছে এবং তাদেরকে যে গ্রন্থ সেরিয়া অথবা যে দিন দেওয়া হয়েছে সেটার প্রতি আমরা যেন ইমান পোষণ করি সে কথাটাই আমাদেরকে বলতে বলা হয়েছে লকুবাইনা কুবাইনা মিন হুম এটাও যেন আমরা বলি যে আমরা তাদের মধ্যে কোনো বৈষম্য করি না পার্থক্য করি না লাহু মুসলিমুন আর আমরা তাদের অনুগত লাহু মুসলিমুন এবং লাহু এখানে আসলে রবের দিকে ফিরেছে আর আমরা তাঁরই অনুগত তার মানে কার আল্লাহর অনুগত এবং আল্লাহর অনুগত বান্দা হিসাবে তাহলে আমাদের ইমান পোষণ করতে হবে সকল রাসুলদের প্রতি এবং সকল নবীদের প্রতি এবং তাদের উপর যা নাজেল হয়েছে তার উপর এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যত আলাপ আলোচনা আসে যত কথাবার্তা আসে যত জ্ঞানের কথা আসে তাহলে সেই জায়গায় নবিরাসুল্লার একটা বিশেষ স্থান রয়েছে এবং তাদের প্রতি যা নাজেল হয়েছে যে শারিয়া সেটাও একটা বিশেষ স্থান রয়েছে কিছু জিনিস আছে কমন সব নবী রাসুলকে আল্লাহ তালা একটা কমন জিনিস দিয়েছে কি বলেন তো সেটা তৌহিদ তৌহিদ কখনোই তার কনসেপ্ট তার রূপরেখা তার বৈশিষ্ট্য কখনো চেঞ্জ হয় নাই কারণ তৌহিদ তো কার সাথে রিলেটেড আল্লাহর সাথে আল্লাহ যেমন ছিলেন তেমনই আছেন তেমনই থাকবেন তৌহিদ হচ্ছে আল্লাহরই একটা বিশেষ বৈশিষ্ট্য রুবিয়াতের ক্ষেত্রে তার একত্ববাদ উলোহিয়াতের ক্ষেত্রে তার একত্ববাদ এবং তার আসমায়ুল সেফা চিরন্তন এর মধ্যে কোনো পরিবর্তন কখনো আসেনি আসবে না তৌহিদের এই রূপরেখাটাই সব নবীদেরকে দেওয়া হয়েছিল এবং নবীরা তাদের কমের কাছে জাতির কাছে মানুষের কাছে সেটা পৌঁছেছে ফলে তৌহিদের বিষয়টাকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে আমাদের জীবনে সার্বিক যত কাজ রয়েছে দৈনন্দিন জীবনে যা কিছু করি যা কিছু ভাবি অথবা যে কোনো কাজে সম্পৃক্ত হই সেটা কি তৌহিদের সাথে তাকে রিলেট করা যায় কিনা অথবা সেটা কি তৌহিদের সাথে সঙ্গতিপূর্ণ কিনা ম্যাচ করে কিনা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু যদি আপনার কোনো আড্ডা দেখা গেলো তৌহিদ ক্ষুণ্ণ হচ্ছে তাহলে ওই আড্ডা ত্যাগ করতে হবে যদি আপনার কোনো আমল তহিদের সাথে কন্ট্রাডিক্টরি হয় তাহলে সে আমলটা ত্যাগ করতে হবে যদি আপনার কোনো বিশ্বাস চিন্তা ভাবনা কোনো আকিদা তহিদের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সাথে সাথে সেটাকে ত্যাগ করতে হবে আমরা আমাদের জাগতিক জীবনে কতজনের সাথে মিশি মুসলিম অমুসলিম কত কর্মকাণ্ড কত কিছু আছে এখন যুক্ত হয়েছে মানে প্রচার মাধ্যমগুলো এবং এর মধ্যে আছে কি যেমন ইন্টারনেট সোশ্যাল নেটওয়ার্ক এভরিথিং এখন আমরা ব্যক্তি ছাড়াও এই সমস্ত ইকুইপমেন্টের মধ্য দিয়ে সম্পৃক্ত হই সেখানেও কি ব্রাউজ করছেন কি শুনছেন কাকে লাইক দিচ্ছেন এসব কিছু আপনার দৈনন্দিন জীবনের পার্ট কিন্তু এটার সাথে আপনার তৌহিদকে রিলেট করতে হবে যেখানেই তৌহিদের সাথে রিলেশনটা থাকবে না দৈনন্দিন জীবনের সেই পার্টটাকে আপনাকে চুকিয়ে ফেলতে হবে হ্যাঁ তো এখানে নবী রাসুলদের বিষয়টা এসেছে তার মানে হচ্ছে আমাদের সার্বক্ষণিক রোল মডেল হচ্ছে নবী রাসূলগণ তবে সেক্ষেত্রেও আরেকটা কথা আছে আমরা একটু পরে সেটা বলছি সুরালার দুশো পঁচাশি নম্বর আয় আল্লাহ তালা বলছেন রসুল বিমা উনজিলা হিম রব মিনুন। রাসুল তার উপর যা নাজিল হয়েছে তার রবের পক্ষ থেকে তার প্রতিমা এনেছেন এবং মোমেন রাও রাসুল এবং তার উম্মাহ মোমেন যারা তারাও রাসুলের প্রতি যা রবের পক্ষ থেকে নাজুল হয়েছে তার প্রতি ইমান এনেছে কুল্নহিও মেলা ইকিহ কুতুবিহি ও রসুলহিহি লুফরাইন আহিম রসুলি প্রত্যেকেই আল্লাহর প্রতি ইমান এনেছেন ফেরেস্তাদের প্রতি মালাইকার প্রতি এবং তার গ্রন্থ সময়ের প্রতি তার রাসুলকের প্রতি এখানে চারটে রকমের কথা এসেছে এবং সে কথাটা আবারও রিপিট করা হয়েছে ল্যান্নু ফরু বাইন আহাদিম রসুলি তার রাসুলগণের কারও মধ্যে আমরা কোনো বৈষম্য করি না অর্থাৎ প্রত্যেক রাসুলকে তার স্ব মর্যাদা দিয়ে আমরা তাদের প্রতি ইমান রাখি যে তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ এবং রাসুল ও অতায়না গফরায়নাক রব্বানা ও ইলেকাল মাসীর তারা আরও বলে কারা মোমেনরা মোমেনরা আরও বলে সামে ও ওয়া শুনেছি এবং মেনেছি শুনেছি এবং মেনেছি দৈনন্দিন জীবনে কিন্তু আমাদের মধ্যে এটা খুব কম শুনেছি এবং মেনেছি কোরআন তেলাওয়াত শুনি হাদিস শুনি কতটুকু মানি ব্যাংকে গেলে ভুলে যাই সুদের মধ্যে সম্পৃক্ত তাই না প্রশাসনের চেয়ারে গেলে ভুলে যাই তখন ঘুষ নিতে ইচ্ছে করে আর আরেক দল তার দুনিয়ার স্বার্থের জন্য ঘুষ দিতে ইচ্ছে করে তাই না সেমেনা না কোথায় রব্বানা হে হেরব আপনার ক্ষমা চাই ও এলাইকাল মাসির আপনার কাছেই ফিরে যেতে হবে এ কথাগুলো কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ আল্লাহর ক্ষমা চাচ্ছেন যদি ফিরে যেতে না হতে তাহলে ক্ষমা আসলে কেউ চাইতো না তাই আল্লাহর কাছে ফিরে যেতে হবে না ক্ষমা দরকার কি কেন এখন তো যেতেই হবে তার কাছে ও এলাইকাল মাসির আপনার কাছে ফিরে যেতে হবে তার মানে আমি ভুলি নাই আমি একজন মোমেন বান্দা আমি ভুলি নাই যে আপনার কাছে আমাকে ফিরে যেতে হবে সুতরাং এই যে বিশ্বাসগুলো এগুলো আমাদের দৈনন্দিন জীবনে দরকার তা না হলে দৈনন্দিন জীবনের কাজ কারবারে আমাদের পরিশুদ্ধতা পরিচ্ছন্নতা আসবে না তৃতীয় যে আয়াতটা সেটি হলো সুরান একশো ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন হে ইমানদার লোকেরা তোমরা ইমান এটা খুব সিগনিফিক্যান্ট একটা নির্দেশ মানে ইমানদারদেরকে বলছে কি তোমরা ইমান মানানো আমিন ও বিসলিহি কিতা বিদি নিত তোমরা আল্লাহর প্রতি মানানো এবং তার রাসুলের প্রতি মানানো এবং সেই গ্রন্থের প্রতি যা তিনি তার রাসুলের উপর নাজিল করেছেন এবং সেই কিতাবের উপর যিনি তা এত পূর্বে নাজিল করেছেন অর্থাৎ অন্য অন্য গ্রন্থের প্রতি ইমান আনো তাহলে বোঝা গেল যে ইমান কিন্তু আপনাকে সবার প্রতি আনতে হবে যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছে তা কিতাব হোক নবী রাসুল হোক সব কিছুর প্রতি ইমান আনতে হবে যে এটা হচ্ছে একটা ইজমালি ইমান আল ইমান আল মুজমাল ইজমালী ইমান যে ইনারা সবাই আল্লাহর পক্ষ থেকে এবং এই গ্রন্থগুলো আল্লাহর পক্ষ থেকে মানার ক্ষেত্রে তাহলে কী করণীয় সেটা আমরা একটু পরে আলোচনা করব কারণ সেখানে দেখা যাচ্ছে যে সর্বশেষ নবী এবং রাসুল যিনি তারটাই আমাদেরকে মেনে চলতে হবে আর অন্যগুলো আমরা এজমালিভাবে ইমান আনার পরে আর তাদেরটা মানার আর প্রশ্ন নাই কারণ তাদের বেশ কিছু জিনিস অ্যাম্যান্ডেড হয়ে শেষ যে গ্রন্থটা আল কোরআন সেখানে আল্লাহর সমস্ত নির্দেশনা শোভা পাচ্ছে অতএব আমাদের আর আল্লাহর নির্দেশ জানার জন্য বুঝার জন্য আমাদের জন্য অন্য কোনো কিতাবের কাছে যাওয়ার প্রয়োজন নাই আচ্ছা এরপরে আল্লা সোহান্ত বলছেন ওমাই অকফুর বাঈদা আর যারা আল্লাহর প্রতি কুফুরি পোষণ করে এবং তার ফেরেশতাদেরকে অস্বীকার করে তার গ্রন্থগুলোকে অস্বীকার করে তার রাসুলগণকে অস্বীকার করে এবং আখেরা দিবসকে অস্বীকার করে তাহলে সে অত্যন্ত দূরবর্তী ভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে গেল সুতরাং আমরা এর মধ্য দিয়ে জানলাম যে আল্লা আলা যত নবী রাসুল প্রেরণ করেছেন তাদের প্রতি এজমালই ইমান লাগবে আর সর্বশেষ নবীকে মোহাম্মদ সাল্লাম তিনি হচ্ছেন আমাদের রোল মডেল অন্য নবীরা আমাদের সম্মানের পাত্র ব্যক্তি এবং তাদের প্রতি ইমান পোষণ করতে হবে কিন্তু রোল মডেল হিসাবে থাকবেন এককভাবে একজন নবী এবং রাসূল আমাদের জন্য তিনি হলেন মাহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই কথাটি আল্লাহতলা সূরাল জুমার মধ্যে বলে দিয়েছেন হু অল্লেদি বাতাফিল উম ইন আর রাসূল অ্যাম আলাইহিম আয়াতিহি হি ও ইউ জা কি ও ইউ আল লেমোহামুল কিতা ওয়াল হাইক মেতা ওয়া ইন কয় ইন কবল আফি দলা আলি তিনি সেই সপ্তাহ যিনি উম্মিদের মধ্যে একজন রাসুল তাদের মধ্য থেকেই প্রেরণ করেছেন যিনি তাদের কাছে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করে শোনাবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন তাদেরকে আল কিতাব তথা আল কোরআন এবং আল হেকমা তথা সন্না শেখাবেন যদিও তারা এত পূর্বে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ছিল আচ্ছা ও আখারি নামিন হুম লাম্মাই আল হাকুবিহিম আজিজুল হাকিম দয়ালিকা ফদলুল্লাহ ইতিহি মাসা অল্লাহ হুজুল ফদুল্লা আদিম আর তাদের মধ্য থেকে আরেক দল মানুষ যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি অর্থাৎ এখনো আসেনি আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় এটি হচ্ছে আল্লাহর অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা সে অনুগ্রহ প্রদান করেন আর আল্লাহ অনুগ্রহশীল মহান যাই হোক এই আয়াতের সুরাল জুমার দুই থেকে চার নম্বর আয়তে এখানে আল্লাহ সাল্লাহ তালা মাহা নবী সাল্লামের কথা বলেছেন তাহলে আমরা এখানে দেখলাম যে এই আলোচনার মধ্যে দুটো শব্দ বারবার একটা হলো আর রাসুল আর একটা হলো আন্নাবি রাসুলকে আর নবীকে এটা নিয়ে হয়তো আমাদের কাছে মানে অনেকেরই প্রশ্ন যে এ দুজনের মধ্যে কি কোনো পার্থক্য আছে কারণ আমরা দেখি যে অনেক সময় একই ব্যক্তি নবী আবার একই ব্যক্তি রাসুল যেমন মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি নবী এবং তিনি রাসুল তাহলে যিনি রাসুল তিনি নবী কিন্তু যিনি নবী তিনি রাসুল নন এ থেকে একটা পার্থক্য বোঝা যাচ্ছে তাহলে ব্যাপারটা কি এখানে ওলামাই কেরাম যে বিষয়টা উল্লেখ করেছেন আমরা বিশুদ্ধটা বলছি রাসুল হচ্ছেন হুয়া মান আউ ইলাইহি বেসার আইন ওয়াহু বেতাবলিহি ইলাম আল্লাহ আলামহু আউ ইয়া আলামহু আলাকিন্নাহু খালাফাহু ওই ব্যক্তি আল্লাহ যার কাছে একটা নতুন শরিয়ত দিয়েছেন যার উপর একটা নতুন শরিয়ত নাজিল করেছেন পূর্ববর্তী শরিয়তকে রহিত করে নতুন একটা শরিয়া রাসুলকে দিয়েছেন এবং তাকে নির্দেশ দিয়েছেন যে যারা আল্লাহ সম্পর্কে জানে বা এই শরিয়া সম্পর্কে জানে অথবা জানে না সবার কাছে এটা যেন পৌঁছে দেওয়া হয় নবীকে তাহলে তাহলে আমরা এখানে বুঝলাম রাসুলের কাছে একটা নতুন শরীয়ত দেওয়া হয়েছে নতুন জীবন পদ্ধতি নতুন বিধি বিধান অনুশাসন দেওয়া হয়েছে আর নবীকে নবী হচ্ছে হুয়া মিন মানু দাহু ওই ব্যক্তি যার কাছে আল্লাহ তালা পূর্ববর্তী শরীয়ত হস্তান্তর করেছে নতুন কোনো শরিয়ত না কোনো রাসূলের উপর যে শরিয়ত দেওয়া হয়েছে পরবর্তীতে একজন নবীকে নির্দেশ দেওয়া হয়েছে সেই সেরিয়াতটাই যেন তিনি তার চারপাশের ওই শরীয়তের অনুসারী লোকদের কাছে পৌঁছে দেন অথবা ওই শরিয়তকে যারা এখনও মানে না তাদের কাছে পৌঁছিয়ে দেন এবং তিনি এই শরিয়তটাকে আবার রিভাইভ করেন মানে নতুন করে মানুষের সামনে উপস্থাপন করেন মানুষ ভুলে যায় তাই না কিছুদিন পুরাণ হলেই মানুষ নির্দেশ ভুলে যায় আল্লাহর নির্দেশও ভুলে যায় আমরাও যেমন কোরআন ভুলে গিয়েছি জন্য এখন নতুন আর কোনো কিতাব আসবে আসবে না বাট এখন দরকার হচ্ছে সেই সকল রিজাল যারা কোরআনটাকে রিভাইভ করবেন নতুন করে শেখাবেন তুলে ধরবেন মানুষকে জানাবেন আজকে মুসলিম সমাজের যারা কর্তা তারাও কিন্তু কোরআন অনেকেই পড়তে পারে না অনেকে বুঝে না এটা দুঃখজনক আমাদের জন্য তাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের ওলামাই কেরামের দায়িত্ব আমাদের ওলামাই কেরামের দায়িত্ব এবং দেখা যায় যে পৌঁছে দেওয়ার পরে হয়তো অনেকেই আবার সাবধান হন সতর্ক হন গ্রহণ করে এই জন্য এই যে পৌঁছে দেওয়া কমিউনিকেট করা এবং মানুষকে কোরআন হাদিসের জ্ঞান দ্বারা সমৃদ্ধ করা এনরিচ করা এ কাজটা চলমান একটা কাজ শিক্ষা যেমন যে কোনো জাতির একটা চলমান কাজ এবং আপনারা দেখবেন যে মুসলিম জন্য অমুসলিম সমাজেও শিক্ষা তারা প্রতিনিয়ত আরও উন্নত করছে আরও উন্নত করছে আরও ডেভেলপ করছে শিক্ষাকে তারা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সব ধরনের শিক্ষা সেটা প্রযুক্তিগত শিক্ষা হোক অথবা মানবিক শিক্ষা হোক মানবিক শিক্ষা যেখানে মানবিকতার উৎকর্ষ সাধন হয় কারণ মানবিকতার উৎকর্ষ সাধিত না হলে প্রযুক্তি কিন্তু তখন হায়েনার মতো হয়ে যায় প্রযুক্তিকে মানুষ আর ভালো কাজে লাগায় না অতএব মানবিক শিক্ষার প্রয়োজনীয়তা কখনো ফুরাবে না যেটাকে আমরা নৈতিক শিক্ষা বলি আমাদের ইসলামের ভাষা যেটা নৈতিক শিক্ষা আদর্শিক শিক্ষা যেখানে যেটা শুরু হয়েছে ইসলামে আকিদা থেকে তারপরে ইবাদাত তারপরে আখলাক। আকিদা ইবাদাত এবং আখলাখ অতএব মুসলিমদের দৈনন্দিন জীবন কিন্তু এর মধ্য দিয়েই এই সমাহারে তৈরি হবে শিক্ষা একটা চলমান প্রক্রিয়া ঠিক তেমনি যেটা আমরা বললাম আমাদের এই ইমানের এই পর্যায়গুলো একটা চলমান প্রক্রিয়া আমাদের যে মানে একটা সমাজ উন্নয়নের জন্য যে শর্তগুলো আমরা এখানে বললাম সেটা একটা চলমান প্রক্রিয়া এটা কখনই শেষ হবে না এটা প্রতিনিয়ত আমাদের মধ্যে রাখতে হবে এই জন্য দাওয়া দেখেন মানে ইসলামের জন্য অনেকগুলো মানে কাজ আমাদেরকে দিয়েছে আমাদের ওলামাদেরকে আমাদেরকে দিয়েছে একটা হলো এলেম তলাবুল এলেম এলেম অর্জন করা আর একটা হলো তালিম এলেম শেখানো আরেকটা হলো তারবিয়াত প্রশিক্ষণ দেওয়া এবং এই তারবিয়াতটা হচ্ছে অনেক রকম তারবিয়া এলমিয়া অ্যাকাডেমিক তারবিয়া তারবিয়া আখলাফিয়া নৈতিক তারবিয়া এগুলো খুব জরুরি তা নাহলে দৈনন্দিন জীবনে ভালো মানুষ আপনি পাবেন না এরপর আছে দাওয়া এটা একটা চলমান প্রক্রিয়া দাওয়া বরং আমাদেরকে মানে যখনই আমরা মুসলিম হই সাথে সাথে আমাদেরকে দাড়ি হিসাবে গড়ে তোলা হচ্ছে সব সবাইকে দাওয়া যে শুধুমাত্র ইমাম সাহেব দিবেন তা না দা আওয়াজ সবাইকে দিতে বল সবাইকে পৌঁছাতে হবে কিন্তু পৌঁছানোর আগে আপনাকে নিশ্চিত হতে হবে যা পৌঁছাচ্ছেন সেটা অথেন্টিক সেটা শুদ্ধ আপনি পৌঁছানোর আগে আপনাকে শুদ্ধ জ্ঞান তালাশ করতে হবে অশুদ্ধ জ্ঞান না ইত্যাদি তাহলে নবী সাল্লাহ সাল্লামের বিষয়টি এখানে আমাদের সামনে তুলে ধরা হলো যখন রাসুল আসবেন তিনি নতুন শরিয়া নিয়ে আসবেন যখন নবী আসবেন তিনি পুরাতন শরিয়া নিয়ে আসবেন আর যখন নবী রাসুল নতুন করে আসবে না তখন সর্বশেষ রাসুলের সেরিয়াতি চলবে সর্বশেষ রাসুলকে মোহাম্মদ সাল্লা সাল্লাম অতএব শেরিয়াতু মাহমাদ সাল্লাহ সাল্লাম কি আমাদের আগ পর্যন্ত কার্যকর থাকবে ইফেক্টিভ থাকবে এটা থেকে সরে আসার কোনো সুযোগ নেই অতএব দৈনন্দিন জীবনে আপনি যে অনুশাসনটা মেনে চলবেন সেটা হল শরিয়ার অনুশাসন শরিয়াত দিন সালামাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমরা আলোচনাটাকে ছোট্ট করি সর্বশেষ নবী যেহেতু মোহাম্মদ সাল্লাম অতএব তার উপর নাজিলকৃত কিতাবটাই হচ্ছে আগের সকল কিতাবকে নস্খকারী অ্যামেডকারী একটা গ্রন্থ অতএব সেই গ্রন্থটাই আমাদেরকে মানতে হবে এবং এই নবীসাল্লাহ সালামী হচ্ছেন আমাদের জন্য একমাত্র রোল মডেল যেটি আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন আকাত ক্যান আলক ফিরসুল্লাহ ওসুতুল হাসানাহ লিমান ক্যানজুল্লাহ ওলিয়া ক্যাথি রসুল আহজাবের মধ্যে অতএব মানে তার অর্থ হচ্ছে নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ উত্তম ওসুয়া উত্তম রোল মডেল যারা তোমাদের মতো থেকে আল্লাহ এবং আখিরাত দিবসে প্রত্যাশা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে আচ্ছা নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের জীবনীটা আমাদের পড়া দরকার যিনি আপনার রোল মডেল আপনি তাকে চিনতেই পারলেন না তার জীবনীটাই পড়লেন না এটা আমাদের অধিকাংশ মুসলিমদের জীবনে ঘটছে অথচ দেখা যায় যে আধুনিক শিক্ষিত একজন ব্যক্তি যখন সে কোনো বিশ্বের একজন ব্যক্তিকে যাকে সে সেলিব্রিটি মনে করে তাকে আদর্শ হিসাবে গ্রহণ করে তার রোল মডেল তার প্রিয় ব্যক্তিত্ব তখন সে তাকে পড়ে প্রচুর পড়ে সে যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হয় যেমন চে গুয়ে ভাড়া দেখলাম যে অনেকেই সে একদম পড়ে শেষ প্রচুর বই পড়ে ফেলছে আব্রাহাম লিঙ্কন পড়ে শেষ করে ফেলছে কিন্তু এখন মুসলমানদের রোল মডেল বাই ডিফল মাহমুসাল্লা সাল্লাম সেটাকেও স্বীকার করুক আর নাই করুক তাই না কারণ রাসুলসাল্লু সাল্লামকে যদি কেউ রোড মডেল হিসাবে নিতে না পারে তাহলে তার চেয়ে দুর্ভাগ্য কি আর কেউ আছে এবং তাকে কি সত্যিকার অর্থে সিরিয়াস মোমেন্ট বলা যাবে যাবে না কিন্তু তারপরেও দেখতে পাচ্ছি কি আমি যখন কোথাও বলি যে আপনারা মধ্যে হাত তোলেন যে শ্রী নবী যে কোনো একটা গ্রন্থ ফার্স্ট টু লাস্ট পড়েছেন দেখেন যে হাত ওঠে না আজকে এখানে বলবো না আমি কিন্তু আমি আশা করব যে প্রত্যেকে সিরাতুল নবী সাল্লাহ আসালাম পড়ে দেবেন আর রাহিকাল আল আছে এছাড়াও ডক্টর ডক্টর আকরম দেয়াল আমারির সিরাত গ্রন্থ যেটা সহিহাদি সেরা লোকে তিনি করেছেন আর ডক্টর মাহাদি রেসফুল্লাহ তারও একটা বই সুন্দর বের হয়েছে এ বইগুলো পড়ে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর বই আছে আর বাংলা ভাষায় এখন সিরাতের উপরে আচ্ছা এরপরে আমরা আরেকটাতে যাব সেটা হলো ইমান বিলিয় আখের আখের রাতের প্রতি ইমান খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আখের রাতের প্রতি ইমান এটা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদের রাখতে হবে না রাখলে ভুলে গেলেই মুশকিল মোমেন্টরা এখন প্রায় ভুলে যায় আখেরাতকে ভুলে গেলে দেখবেন রাতের বিপদের কথা মনে থাকবে না তখন মনে হবে না দুনিয়া যে কদিন আছি খাওয়া দাওয়া ফুর্তি করো এরকম একটা ভাব চলে আসা আসে না ভালো লোকদেরও চলে আসে ভালো লোকদেরও চলে আসে এই জন্য আখেরাতের প্রতি ইমান আমাদেরকে প্রতিনিয়ত ভাবতে হবে মনে রাখতে হবে এবং তার জন্য প্রস্তুতি নিতে হবে প্রতিদিনের দৈনন্দিন কাজে আখেরাতের প্রস্তুতি থাকতে হবে কিন্তু আমাদের অনেকে প্ল্যান করে মৃত্যুর আগে তবা করে আখেরাতের প্রস্তুতি নিয়ে ফেলব এর বহু প্রমাণ আছে যেমন হজ ফরজ হয়েছে হজ করছেন না কখন করেন বুড়াতি বয়সে অথবা ছেলে মেয়েদের বিয়ে দিয়ে শেষ করার পরে কিন্তু তার আগে যদি আপনার মৃত্যু হয় সেরকম কি কোনো গ্যারেন্টি আল্লাহ তালা দিয়েছে আপনাকে জাকাত হিসেব করে দিচ্ছি না সালাদ ঠিক মতো পড়ছি না তাহলে দৈনন্দিন জীবনে দেখেন আখেরাতে বিশ্বাসের কমতিটা কীরকম ভয়ঙ্কর সালাদ পড়ছে না লাখো লাখো আদম সালাদ পড়ছে না ইয়াংদের মধ্যে যারা জেনারেল শিক্ষায় শিক্ষা গ্রহণ করছে ইউনিভার্সিটিগুলোতে তাদেরকে মসজিদ পাওয়া যায় না কত পার্সেন্ট পাওয়া যায় এটা ভাবার অবকাশ আছে না আমেরিকার মতো দেশে আমাকে একজন বলেছেন একটা পরিসংখ্যানের কথা সেখানে মুসলিম ইমিগ্রান্টদের মধ্যে মধ্যে মাত্র ফাইভ পার্সেন্ট হচ্ছে মসজিদ গোয়িং পিপল আর যদি আমরা বলি যে যারা নিজেরা একে একই নামাজ পড়ে তাহলে হয়তো তার ডাবল হবে দশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট তারা মনে করে যে তাদের নামাজ না পড়লেও চলবে আনফর্চুনেটলি আমরা নিজেরা এতটাই আত্মতুষ্ট নিজেদেরই মান নিয়ে কখনো ভাবিই না আচ্ছা আমার পরিবারের কয়জনে ঠিক মতো নামাজ পড়ে এই হিসাব কিন্তু আমরা নিচ্ছি না দেখেও ওভারলুক করছি অথবা না দেখার ভান করছি একটা ছোট্ট জনপদে এই শান্তিনগরে কতজন ব্যক্তি মুসলিম সালাদ ঠিক মতো পড়ে আর কতজন পুরুষ মসজিদে পড়ে কেন পরিসংখ্যান নেওয়া যায় না এটা কি কঠিন কিছু নেওয়া তো জরুরি তাহলে আমাদের রিয়েল অবস্থাটা বোঝা যেত আমাদের মুসলিমদের রিয়েল অবস্থাটা বোঝা যেত আপনি কিছুদিন পর পর বিশেষ করে চল্লিশ পার হলে দেখা যাচ্ছে যে আপনি এই যে মেডিকেল পরীক্ষাগুলো করান ডায়াগনোসিস করান করান না ধনীরা তো সমানে করায় টাকা আছে ছয় মাস অন্তর অন্তর করায় আর যারা মনে করে যে তার স্বাস্থ্যগত কিছু সমস্যা আছে তারাও করায় পরীক্ষাগুলো কেন করায় তার শরীরে সার্বিক অবস্থা বোঝার জন্য এবং এই ডায়াগনোসিসগুলো করার পরে যদি ধরা পড়ে যে কিছু সমস্যা আছে তখন সে চিকিৎসা করে মোমেনদেরও আসলে এই ডায়াগনোসিসটা করা দরকার যে তার সালাতের অবস্থা কি তার জাকাতের অবস্থা কি মেয়েদের পর্দা পশিদার অবস্থা কী তার ভেতরের অবস্থা কী ইমানের তাই না সে কি কখনও সিরেক পত্তলিকতা কফুরি নাস্তিকতা দ্বারা প্রভাবিত হয়ে গেছে কিনা এবং আমরা যে আলামতগুলো দেখতে পাচ্ছি বিশেষ করে শিক্ষিতদের মধ্যে তাদের মধ্যে এই ভয়ঙ্কর এটা অনেক ইয়াং স্টুডেন্ট সে বুঝতেই পারছে না সে নাস্তিক হয়ে গেছে দেশে বিদেশে আমি দেখেছি এরকম কারণ তারা যখন কোরআনের অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন তোলে তারা যখন নবী সাল্লা সাল্লামের ব্যাপারে প্রশ্ন তোলে নবীর স্ত্রীদের ব্যাপারে প্রশ্ন তোলে মিরাসের যথার্থ নিয়ে যথার্থতা নিয়ে প্রশ্ন তোলে যে ছেলে মেয়েদের মিরাস এই যে বৈষম্য করা হলো তাদের ভাষায় আল্লাহকে কোনো বৈষম্য করেছেন অবশ্যই করেননি আপনাকে পুরো ইসলামের সোশ্যাল সিস্টেমটা বুঝতে হবে তখনই আপনি বুঝবেন যে পৃথিবীর সবচেয়ে সাইন্টিফিক সম্পদ বন্টনের ব্যবস্থাপনা হচ্ছে ইসলামে কিন্তু সেটা না বুঝে সারাক্ষণ মাথায় আপনার পাশ্চাত্যের চিন্তাধারা আইডিওলজি বেয়ার করছেন তখন তো ইসলামের সাথে আপনার মানে বারবার কনফ্লিক্ট হতে থাকবে বুঝতে পারছেন না তো সুতরাং আমরা বুঝে উঠতে পারছি না যে কিভাবে ধীরে ধীরে আমরা অথবা আমাদের সন্তানরা অথবা নতুন প্রজন্ম দিন থেকে সরে যাচ্ছে এবং তার সবচেয়ে বড়ো কারণগুলো এটাই যে আখেরাতের প্রতি বিশ্বাস আমাদের ক্ষীণ থেকে ক্ষীণ হয়ে এসছে তা না হলে যদি আখেরাতকে সে বিশ্বাসই করত তাহলে আখেরাতে বিশ্বাসের সাথে আরও অনেক কিছু জড়িত না সামাইয়া আমাল মিসা অমাইয়া আমল মিসা এই যে তার এত পরিমাণ ভালো কাজ বা মন্দ কাজ সে আখেরাতে দেখবে অর্থাৎ আখেরাতে তার বিচার হবে এটা তো বিশ্বাস আখেরাতের প্রতি বিশ্বাসের পার্ট এই বিশ্বাসটা যখন থাকে তখন কীভাবে সে জলুম করতে পারে কীভাবে সে অন্যায় করতে পারে কীভাবে সে চুরি করতে পারে ছিনতাই করতে পারে কীভাবে সে ঘুষ খেতে পারে কীভাবে সে সুদের মধ্যে সম্পৃক্ত হতে পারে আরে ভাই আপনি পাঁচশো কোটি টাকার এক হাজার কোটি টাকা দু হাজার কোটি টাকারই ব্যবসা বাণিজ্য করেন ব্যাঙ্ক লোন নেন যাই নেন আপনাকে তো মারা যেতে হবে নাকি নাকি এখানে কিছু টাকা ব্যয় করলে একটু আরও একশো বছর বাঁচা যাবে সুযোগ আছে নাই সে ভালো লাগলো জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি তাহলে প্রবলেমটা কোথায় প্রবলেমটা হলো ইমান বিল আখেরা এটা আমরা আসলে ইগনোর করছি ওভারলুক করছি মনে নাই ভুলে যাচ্ছে আপনি যখন ভুলে যাবেন দেখবেন যে আপনার অনেক ভুল হবে একবার ইয়েতে মতিনায় মজার মজার গল্প আছে অনেক একজন ভাই বললেন ওনার বিল্ডিং ছিল আর কি সেটা হাজিদের কাছে ভাড়া দিতাম অনেক সৌদি ফ্যামিলি আছে তাদের সন্তান অনেক বেশি হয়তো বিবি বেশি সন্তানও বেশি তাদের সামর্থ্যও বেশি সব কিছু মিলে তো এক ভদ্রলোক আর তার বেশ সন্তান নিয়ে প্রায় পনেরো বিশ জন সন্তান নিয়ে আসলেন যাওয়ার সময় এক মানে চার জনকে রেখে চলে গেছে মানে এই যে কেউ কি তার সন্তানকে ফেলে রেখে যায় বলেন তো সন্তান বেশি হোক আর কম হোক সন্তান তো সন্তানই তার প্রতি ভালোবাসা কিন্তু সবার প্রতি সমান থাকে এভাবে আরও ঘটনা দেখেছি আমরা এটা হচ্ছে ভুলের কথা বলছি আমি সন্তান বেশির কোনো সমালোচনা করছি না সন্তান তো আল্লাহ দেন আলহামদুলিল্লাহ যার সন্তান বেশি অবশ্যই তিনি সৌভাগ্যবান আরেকজন কোবা রোডে একবার মানে দুটো ঘটনায় আমাকে দুজন ভাই বলেছেন তার সাথে অনেক সন্তানরা হাঁটছে হাঁটছে এর মধ্যে তিনি একটা দোকান থেকে বের হয়ে হঠাৎ চিৎকার শুনলেন পরে দেখলেন যে তার একটা ছোট বাচ্চা কোবা রোডে গাড়ির নিচে পড়ে অলরেডি মারা গেছে আচ্ছা আর যিনি তাকে চাপা দিয়েছেন কাছেই ছিলেন উনিও হতভম্ব হ্যাঁ মানে এখানে কয়েকটা লেসন আছে প্রথম হচ্ছে দেখেন তিনি হয়তো আর সতর্ক হলে সন্তানদেরকে একটু সেফ রাখতে পারতেন ভুল হয়ে গেছে কিন্তু এই ভুলটা যে ইচ্ছে করে করেননি সন্তানকে তো কি ইচ্ছে করে অ্যাক্সিডেন্টের পথে ছেড়ে দেয় না তাই না এটা একটু দেখি দ্বিতীয় হচ্ছে ওই ভদ্রলোক যিনি চাপা দিয়েছেন তিনি ভাবছেন যে আজকে তো অবস্থা খারাপ কারণ তাকে দিয়ে দিতে হবে ব্লাড মানি আর প্রথমে জেল হবে ভদ্রলোক বের হয়ে তার বাচ্চাকে করে নিলেন আর তাকে বললেন তওয়াক্কাল আলাল্লাহ ইয়াখি ধাক্কাল আল্লাহ। মানে ভাই তুমি চলে যাও আল্লাহর উপর অকল করে যাও মানে মাফ করে দিলাম তোমাকে এত সহজ সমাধান একটা কেসের হতে পারে অকল্পনীয় তাতে আরেকটি জিনিস বোঝা যায় যে সেই সমাজে এত ভালো ভালো মানুষও আছে মানে যে খুব ফ্রিকুয়েন্টলি ইজিলি মানুষকে ক্ষমা করে দিতে পারে যেটা আমাদের সমাজে একদম রেয়ার আমাদের সমাজে মানুষগুলো বেশি রিয়াক্টিভ এবং প্রতিশোধ পরায়ণ অনেক বেশি অনেক বেশি জন্য এখানে খুব প্রতিশোধ পরায়ণ তো এই জায়গাগুলো আসলে কীভাবে হয়েছে ইমান বি আসতে উনি বলেছেন যে ঠিক আছে এটা ঘটেছে তুমি তো ইচ্ছে করে মারো তুমি যাও তুমি মুক্ত এটা আমাদের ত্যাগ ছিল ইজি হয়ে যায় ইমান বেল আখ এটা আমাদের দৈনন্দিন জীবনকে ইজি করে দেয় অনেক সহজ হয়ে যায় আল্লাহর ওপর তামাক্কুলের কারণে অনেক সম্পর্ক সহজ হয়ে যায় অনেক কিছুর সমাধান সহজ হয়ে যায় অনেক জটিলতা এড়ানো যায় তো আল কোরআন তো আসলে সবচেয়ে বেশি যে বিষয়ে ওয়াজ করেছে সেটা হলো আখিরাতের বিষয় এবং ছোটো ছোটো সুরাগুলোতে দেখেন আখিরাত নিয়ে আলোচনা আখেরাত নিয়ে আলোচনা সে আলোচনা এখানে আমাদের জরুরি না কারণ আমরা জানি যে ইমান বিল আখের অথবা ইয়ৌ বিল আখের এটা ইমানের একটা রোকন পঞ্চম রকম ইমানের রকম কয়টা ছয়টা ইমানের প্রত্যেকটা রোকন অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো শুধুমাত্র বিশ্বাস না দুঃখ হয় সে সমস্ত লোকদের জন্যে যারা মনে করে আমরা একটা বিশ্বাস করছি আসলে মোমেনের বিশ্বাস তার আচরণে প্রতিফলিত হয় এবং এই জন্যই আমরা আজকে দেখি যে যারা আজকের নব্য শিক্ষিত মানুষ অধিকাংশই পাশ্চাত্যমুখী শিক্ষায় শিক্ষিত মানুষ কিন্তু নাস্তিক হতে চলেছে এথিস্ট হতে চলেছে তারা এথিজম এমনকি মুসলিম সমাজেও একটা ক্রমবর্ধমান সমস্যা এটা আরব সমাজেও আমি আঠারো সালে যখন হজে গেলাম সেখানে মাকতাবাতুল আসাদি ওখানে দেখলাম যে অনেকগুলো বই এর আগে এই বইগুলো আমার চোখে পড়েনি প্রথমবারের মতো দেখলাম যে আরব সমাজেও আধুনিক শিক্ষিত তরুণরা নাস্তিকতার দিকে ঝুঁকে পড়ছে এটার কারণটা কি এটার কারণটা পারিবারিক শিক্ষার অভাব মসজিদ ভিত্তিক শিক্ষার অভাব আমরা আমাদের যে ভূমিকা এ সমাজে দেওয়া দরকার তরুণদেরকে আমাদের সন্তানদেরকে যে যে মনোযোগ দেওয়া দরকার তাদেরকে আপ করার জন্য যে প্ল্যান দরকার সেটা কিছু নাই আপনি দেখবেন আপনার সন্তানই কাদের সাথে মিশছে কোথায় চলে গেছে আবার আপনি তো খুব আগ্রহ করে আমেরিকায় পাঠাচ্ছেন লন্ডনে পাঠাচ্ছেন ইউরোপে পাঠাচ্ছেন তাই না বিভিন্ন দেশে পাঠাচ্ছেন আর এখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে বলছেন না আমার ছেলে তো ওখানে বেশ ভালো রেজাল্ট করতেছে ভালো রেজাল্ট করতেছে আর খারাপ কাজ করতেছে ওটা তো আর আপনার চোখে পড়ে না তাই না এত ভালো রেজাল্ট দিয়ে কি হবে যদি সে জেনা বেবিচার মদ এগুলোর মধ্যে সম্পৃক্ত হয় যদি সে তার ইসলামিক আইডিওলজি ত্যাগ করে আপনি তো তাকে জাহান্নামের অঙ্গারে পরিণত করলেন লাভ হলো কি ভাই আসলে আপনি তাকে মাসে হ্যাঁ পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ করে বৎসরে পঞ্চাশ লাখ টাকা খরচ করে তাকে জাহান নামের জন্য প্রস্তুত করেছে এটা মনে রাখতে হবে ইউরোপ আমেরিকাতে যাওয়া সর্বতভাবে নিষিদ্ধ আমরা সেটা বলছি না কিছু দবাবেদ কিছু শর্ত সাপেক্ষে সেখানে শিক্ষার জন্য অথবা অন্য কোনো কারণে যাওয়া যেতে পারে কিন্তু অবশ্যই দিনকে বিপন্ন করে নয় অবশ্যই দিনকে বিসর্জন দিয়ে নয় অবশ্যই আঁকি এমানকে নষ্ট করে নয় মনে রাখতে হবে এবং আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের ইমান অতএব ইমান বেলিয়াও যেটা নিয়ে আল কোরআন সবচেয়ে বেশি কথা বলেছে সেটার ব্যাপারে আমাদের গুরুত্ব দেওয়া দরকার আমাদের প্রতিনিয়ত প্রতিদিন একে স্মরণে রাখা দরকার যখনই কোনো পাপের সুযোগ সামনে তৈরি হয় তখনই বলবেন এত্তাকিল্লা এত্তাকিল্লা তুমি মারা যাবে আল্লাহ তাল্লাহ তার নবীকেও তো এভাবে বলছেন ইন্না ক্যা ও ইন্না হুম তুমি তুমিও মারা যাবে তারাও মারা যাবে আল্লাহ সুমানতাল্লাহ আখিরাত বিষয়ে অনেক সুন্দর ওয়াজ করেছেন আমাদেরকে উপদেশ দিয়েছেন বলেছেন আখের এটাই উপদেশ হিসাবে প্রদান করা হচ্ছে তাদেরকে যারা আল্লাহ এবং আখিরাত দিবসে বিশ্বাসী সোরাত তলাকের দুই সুরান নেসার 87 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ তিনি ছাড়া সত্যিকার আর কোন ইলাহ নেই লায়াযাম আননাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতিলা রাইবা অবশ্য অবশ্যই তিনি তোমাদেরকে এমন এক দিন একত্রিত করবেন যেই দিন হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই সুরান নেসার অনুষ্ঠাত নম্বর আতা আল্লাহ তালা বলছেন ফে ইন্তেনা জাতুম ফিশাই ইন ফরুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ই ইন কুন্তুমতু মিনুন আবিল্লাহ আলিহমিল্লা আখের যদি তোমরা কোনো বিষয়ে ঝগড়াঝাটিতে মতভেদে লিপ্ত হও তাহলে সেটিকে আল্লাহ এবং তা রাসূল তথা কিতাবুল্লাহ এবং সুন্ন তা রাসূল্লাহ সাল্লা আল্লাহসাল্লামের দিকে ফিরিয়ে দাও যদি তোমরা আল্লাহ এবং আখিরাত দিবসে বিশ্বাসী হও এটাও কিন্তু দেখেন দৈনন্দিন জীবনের একটা নীতিমালা হিসাবে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ সল্লাই দিয়েছেন বলেছেন যদি তোমরা আখিরাতে বিশ্বাসী আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী মমিন হও তাহলে নিজেদের ঝগড়া ফাসাদ সব কিছুতে ফয়সলা করার জন্য আল্লাহর কিতাব এবং রাসুল সাল্লাহ সাল্লামের সন্ন্যার দিকে ফিরে আস ফিরে আস আচ্ছা অনেক সুন্দর সুন্দর হাদিস এবং অনেক সুন্দর সুন্দর আয়াত আছে আমরা এখানে একটু বিষয়গুলো স্কিপ করতে চাচ্ছি এখানে আখিরাতের একদম শেষ দিকে অর্থাৎ আখিরাত পর্বের শেষ দিকে চলে আসার কিছু আলামত আছে এগুলোকে কি বলা হয় কেমতের আলামত কারণ আখিরাত তো আসলে অনেক ব্যক্তির এখনও হচ্ছে শুরু হয়ে গেছে না মৃত্যুর সাথে সাথে আখিরাত শুরু হয়ে যায় কারণ সে মাঝখান দিয়া দু এক দিনের জন্য ফেরত আসার সুযোগ নেই আছে আখেরাত মানে মূল কেয়ামত যত পরেই হোক না কেন এই বেচারা তো আর দুনিয়াতে ফিরতে পারবে না সুতরাং যে মারা যায় তার আখেরা তখনই কায়েম হয়ে যায় কিন্তু আখেরাতের একটা বিশেষ পর্ব আছে সেটা কি ইয়ৌমোর কিয়ামা কেয়ামতের পর্ব সেটা কখন হবে আল্লাহ ভালো জানেন বাট তার কিছু আলামত আছে এই আলামতগুলো আমাদের সাথে খুব ইম্পর্টেন্ট বিষয় আলামতগুলো নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে জানতে হবে কারণ কেয়ামত যত ঘনাবে পাপ তত বাড়বে মানুষের মধ্যে অবাধ্যতা তত বাড়বে এবং এভাবে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমাদের জীবনের মধ্যে বা দৈনন্দিন জীবনের মধ্যে নীতিহীনতা অন্যায় দুর্নীতি বিভ্রান্তি বিচ্যুতি ইত্যাদি সব কিছু বাড়তেই থাকবে তাহলে যদি কোনো ব্যক্তি এ বিষয়গুলো নিয়ে একটু চিন্তাভাবনা করে সে নিজে তো সতর্ক থাকতে পারবে এটা তো আর বলা হয়নি পৃথিবীর সবাই নষ্ট হয়ে যাবে তাই না কেমতের আগ পর্যন্ত আল্লা নাম বলার ব্যক্তিরা থাকবে তাহলে সেটা যত কমই হোক না কেন তো আমরা সেই কমের মধ্যে থাকতে চাই না বেশির মধ্যে থাকতে চাই মানুষ বেশির মধ্যে থাকতে চায় বুঝছেন এটা একটা বড় প্রবলেম মানুষ বেশির দলে থাকতে চায় জিততে চায় এই জন্য কিন্তু আসলে দেখা যাচ্ছে যে সত্যিকার মুসলিমরা আস্তে আস্তে কমে যাবে হকপন্থীরা আস্তে আস্তে কমে যাবে যাদেরকে বলা হচ্ছে গোরাবা বা নবিসাল্লাহ সাল্লাম বলছেন ফাতুবা লীল গোরাবা ফাতুবা লীল গোরাবা কতই না উত্তম সেই সব লোক যারা গরিব যারা সংখ্যায় কম কারণ হলো এমনি তো আমরা তো দেখতেই পাচ্ছি আমাদের সমাজের মধ্যে সত্যিকার সিরিয়াস দিনদার কম না বলেন তো পাঁচ ওয়াক্ত সালাক পড়ে তাও আবার পুরুষরা মসজিদে পড়ে নারীরা ঘরের মধ্যে টাইম মতো সালাক পড়ে ফেলে পর্দা পুষিদের সাথে চলে মেয়েরা ছেলেরা দিনের বিভিন্ন অনুশাসন মেনে চলে খুবই কম খুবই কম যাই হোক আল্লাহ যেন আমাদের সবাইকে এই কম লোকদেরই অন্তর্ভুক্ত করেন যারা তার দিনকে সঠিকভাবে মেনে চলেন আল্লাহ আমিন ইয়ারবাল আলামিন অনেকগুলো আলামত আছে আমরা সে আলামতগুলো নিয়ে আসলে দীর্ঘ আলোচনা করার এখানে সুযোগ দেখছি না বড় বড় আলামতগুলো আছে সেগুলো একটু বলি যেমন দাজ্জাল আসা দাজ্জাল দাজ্জাল নিয়ে কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একদল মানুষ কোরআন হাদিসের মধ্যে দাজ্জালের বর্ণনা যেভাবে এসেছে তার থেকে ভিন্ন রকম কিছু একটা বলতে পারলে মানুষ ভাইরাল হয় বুঝছেন না সেই কাজগুলো করছে অনেকে দাজ্জালের বিষয়ে নবিসাল্লা সাল্লামের বক্তব্য নেই আছে হাদিস নেই সাহেব মুসলিম সহ অনেক হাদিস আছে সেগুলো মানে আপনার কাছে কেমন মনে হয় এটা গুরুত্বপূর্ণ নয় আপনাকে দেখতে হবে যে আমাদের ওলামাই ওলামাইকেরাম চোদ্দোশো বস্তু ধরে হাদিসগুলো পান নাই নাকি এগুলো কোথাও গুহার মধ্যে আটকে ছিল এখন নতুন করে পাওয়া গেছে অতএব আপনার বিস্ময় বোধ করার কোনো কারণ নেই দাঁত জালের বিষয় নিয়ে আমাদের ওলামাই ওলামাইকেরাম প্রাচীন যুগে বলছেন আজকের যুগে বলছেন অতএব দাঁত একটা চোখ অথবা এক দৃষ্টিভঙ্গির মানুষ অথবা পাশ্চাত্য সভ্যতা এভাবে ব্যাখ্যা করার কোনো কারণ নাই পাশ্চাত্য সভ্যতা তো ইসলামকে লালন করে না এবং তারা ইসলাম বিরোধী শক্তি এটা তো স্পষ্ট তাই না এভাবে মানে যে কোনো একটা জিনিসকে আপনি হয়তো বলবেন এটা জাল ওটা জাল এক একজন এক একটা বলবে সুতরাং আসল তথ্যটা হারিয়ে যাবে এটা ঠিক না আমাদের আসল তথ্যের কাছে আসা উচিত জাল নিয়ে অনেক ঘটনা আমরা সেটা বলছি না নবিসাম জালের সেফাত বর্ণনা করেছেন জাল কোথায় বের হবে সেটা বলেছেন শাম এবং এরাকের মাঝখানে এটা মুসলিমের হাদিস সেটা বলেছেন যেই সমস্ত জায়গা দাজ্জাল যেতে পারবে না সেটাও বলে দিয়েছেন তারপরে এভাবে দাজ্জাল সম্পর্কিত দাজ্জাল কোন টাইমে বের হতে পারে সেটাও বলেছেন এবং দাজ্জালের ফেতনা কতটা ভয়াবহ সেটা বলেছেন দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো ইসা আলসালাম তার আগমন ইসা আলসাল্লাম এর আগমন সম্পর্কেও আমরা হাদিসের মধ্যে পাচ্ছি এবং তিনি এসে দা জালকে হত্যা করবেন ইত্যাদি ঘটনা আছে তৃতীয় যে আলামত সেটা হলো ইয়াজুজুজ ইয়া মা জোজ এর আগমন এবং এটিও আল কোরআনের মধ্যে আল্লাহ তালা বর্ণনা করেছেন এটাও একটা ভয়াবহ এক ফেতনা এগুলো সম্পর্কে যথেষ্ট বই আছে বাজারে আপনারা সেগুলো পড়ে নিতে পারেন পঞ্চ চতুর্থ পঞ্চম ষষ্ঠ আলামতগুলো হচ্ছে আল হুসুফাতা বলা হয় তিনটা ভবে কম্প তিনটা ভূমিকম্প কোনটা একটা হলো খাসফুন বিল মশ প্রাচ্যের একটা ভূমিকম্প খাসফুন বিল মগরিব পাশ্চাত্যের একটা ভূমিকম্প ওয়া বে জাজিরাতুল আরব এবং একটা হলো জাজিরাতুল আরবে যেটি এখনও হয়নি আচ্ছা সপ্তম নম্বর হচ্ছে আর শেষ জামানায় একটা ধোঁয়া বের হবে সেটা নিয়েও সুরাত দোখানের মধ্যে আলোচনা এসেছে এবং সোহেম মুসলিমের মধ্যেও রসুল সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় দেখেন এই সম্পর্কিত হাদিসগুলো পড়লে ইমান তাজা হবে দৈনন্দিন জীবনেও আপনারা আমার জীবনধারা পরিবর্তন হবে যেমন এই হাদিসটাতে কী বলছে সোহিম মুসলিমের নবী সাল্লাম বলছেন বাদু বিল আমালে সিত্তা ছয়টা জিনিস চলে আসার আগে আমল করে নাও আমল যা করার করে নাও সুস্থ আছো ভালো আছো তাই না সুযোগ আছে একটা হলো তুল শামসেমিন মাগরে বিহা পশ্চিম দিক থেকে সূর্য ওঠা আগেই তোমরা আমল করেন না আর দোকান আরেকটা হলো দোকান আরেকটা হলো দাজ্জাল তিন নম্বর হ্যাঁ একটা বিশেষ পশু আউ আম্মা আচ্ছা তাহলে এখানে ছয়টা জিনিস বলা হলো অষ্টম নম্বর যে আলামত সেটি হলো তুলু ওর শ্যামসু মিন মাগরি বিহা পশ্চিম দিক থেকে সূর্য ওঠা এটা আমরা সবাই জানি এবং এ ব্যাপারে আল কোরআনের সুর আল আমের মধ্যেও এসেছে এবং বুখারি মুসলিমের হাদিসের মধ্যেও এসেছে যে লক মুসা আতো তাতল তাসু মিন মাগারি বিহা কেমত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তারপরে সূর্য পশ্চিম দিক থেকে যদি কেউ দেখেন যে উদিত হলো তাহলে বুঝবেন যে খুব অল্প সময়ের মধ্যে ক্যামত হয়ে যাবে তবে এখন কিন্তু কেয়ামত কত বছর পরে হবে এই হিসাবটা এখন বের করা যাবে না হিসাবটা অনেকে বের করে ফেলতেছেন অতি বুদ্ধিমান অনেকেই তো সেটা কিন্তু আসলে শরীয়ত সম্মত নয় কারণ এলমুসা আহ কেয়ামত কবে হবে এটা কার কাছে এলএমটা আল্লাহর কাছে অতএব আপনি গেস করার কোনো সুযোগ আল্লাহ রাখেন নাই আসলেই গেস করার কোনো সুযোগ আল্লাহ রাখেন নাই তারপরে হলো খরুজুদ্দা আব্বাহ খুরুজো দাব্বা দাব্বাতুল আরব বের হওয়ার হাদিসটা আমরা একটু আগেও বললাম এবং এছাড়াও আরও অনেক দলিল আছে যেমন নামলের মধ্যে ওয়াইদা ওয়াকা আল কাউল আলাহিম আখরজ আর্গ যখন কাউল তাদের উপর পতিত হবে অর্থাৎ কেয়ামতের যে ওয়ায়দা তাদের উপর কার্যকর হবে মানে তার নিকটবর্তী হবে তখন আখরজনা আল্লাহম দাব্বাতান মিনাল আর্গ তখন দাববাতুল আর্দ এটাকে বলা হয় দাববাতুল আর্ধ আমি তাদের জন্য বের করে দেবো তুকেল্লে মোহম তাদের সাথে কথা বলবে তাদের সাথে কথা বলবে তারপরে খুরুজ উন্নাস আল্লাতি তাহরাস খরুজুন না আল্লাতে তাহসর্যাস একটা প্রাচ্য থেকে আগুন বের হবে যেটা মানুষকে দৌড়াইয়া এক জায়গায় একত্রিত করে ফেলবে আচ্ছা এখন এগুলোর মধ্যে কোনটা আগে কোনটা পরে আমরা সেটা নিয়ে আর আলোচনা করবো না কারণ এটা নিয়ে ওলামাইকিরামের কিছু একতলাফ আছে আখিরাতের অনেকগুলো পর্যায় এটা নিয়ে আলোচনার প্রয়োজন নেই সে সেটা ভিন্ন অন্য সময় আমরা আলোচনা করবো যখন আকিদার আলোচনা থাকে এখানে শুধু এতটুকু বিশ্বাস রাখতে হবে যে আখিরাত অবশ্যই আছে এবং সেটা মৃত্যুর পরই শুরু হয়ে যায় আলামুল বারজাহ কবর এগুলো আখিরাতের বিভিন্ন পর্যায়ে আর সর্বশেষ কিয়ামত নামক যে প্রণয় কাণ্ডটা হবে সেটি মাধ্যমে সমস্ত জীবকে আল্লাহতালা যারা বাকি আছে তাদেরকে মেরে ফেলবেন এখানে তো একাধিক সিংহায় ফুৎকার দেওয়া হবে তাই না প্রথম সিঙ্গায় ফুৎকারের পরে সব কিছু যারা অবশিষ্ট আছে মারা যাবে দ্বিতীয় সিঙ্গায় ফৎকারের পরে বিশুদ্ধ মতন অনুযায়ী দুটোই হবে কেউ কেউ বলছেন তিনটা হবে যাই হোক সর্বশেষ সিংহা ফুৎকারের পরে সব কিছু আবার জীবিত হয়ে যাবে তখন তাদের হাসর হবে এবং সেই হাসরে তাদের নসর হবে নসর মানে পুনরুত্থান এবং তারপরে তাদের লং টাইম সেখানে থাকতে হবে তারপরে মানুষ ছুটে যাবে বিভিন্ন সুলদের কাছে এবং তারা কেউ রাজি হবেন না আল্লাহর কাছে সুপারিশ করতে সর্বশেষ নবীর সাল্লা সাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করার জন্য রাজি হবেন তিনি সেজদায় পড়ে যাবেন আল্লাহ আল্লাহতালা তাকে অনুমতি দিবেন একবার দুইবার তিনবার তারপরে তার সাফার মাধ্যমে বিচার কার্য শুরু হবে এটাকে বলা হয় আশ্মাফাতুল কোবরা আতুল কোবরা এভাবে বিচারাচারের পরে সর্বশেষ মানুষ হয় জান্নাতে যাবে নয় জাহান নামে যাবে এবং জাহান নামে যারা যাবে তারা দুই প্রকার এক প্রকার হচ্ছে খাওয়ালিদুল মখালাদ ফিন্নার চিরস্থায়ীভাবে জাহান নামে যারা ইমান নিয়ে যাওয়ার সুযোগ হয়নি আমরা মনে করি যে শুধু অমুসলিমরা ইমান নিয়ে যাবে না অনেক মুসলিমরাও ইমান নিয়ে যেতে পারবে না কিভাবে সেটা তাই না অনেকে তো বলেন কি আপনি কিভাবে সেটা হ্যাঁ সেটা হচ্ছে তার মৃত্যুটা যদি ইমানের উপর না হয় সে মুসলিম ছিল তার পাসপোর্টে এখনও লেখা আছে মুসলিম অথবা তার সার্টিফিকেটেও লেখা আছে মুসলিম আল্লাহ কি সেটা দেখবেন নাকি তার শেষ অবস্থা দেখবেন কোনটা সেটা দেখুন আল্লাহ কখনো বলবে নাই তোমার পাসপোর্টটা নিয়ে আসতে দেখি এমন কোনো হাদিস আমরা পাই নাই এবং মনে হয় যে এই ধরনের কোনো কিছু ঘটবে না ঘটবে হচ্ছে কারণ আল্লাহ জানেন এই লোক সত্যিকারে মৃত্যুর আগে তার বোধ থাকতে সে কি ইমান নিয়ে যেতে পেরেছে কি না এটা আল্লাহর যে অ্যাসাইন করা ফেরেস তারা আছেন ওরাই লিখে রাখছেন অতএব অন্য কোনো ডকুমেন্ট দেখার জন্য কোনো প্রয়োজন নাই আর ডকুমেন্ট তো ফেকও হতে পারে মানুষ তো নকল পাসপোর্টও বানায় ভেতরে সে মুসলিম কিন্তু লেখছে মুসলিম আইডি কার্ডও নকল হয় সব কিছু নকল হয় অতএব নকল কিছু দিয়ে অথবা ইভেন অরিজিনালটা দিয়েও আল্লাহর কাছে পার পাওয়া যাবে না তো যাই হোক আলোচনা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি সর্বশেষ হচ্ছে আমাদের তকরিরে বিশ্বাস তাকরিরে বিশ্বাসটা নিয়ে আমি আরেকটু একটু আলোচনা করব ইনশাল্লাহ নেক্সট পর্বে কারণ ওটাও আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছুর সাথে জড়িত ফলে ওই জায়গাটা একটু ক্লিয়ার করা দরকার বুঝি না ও আচ্ছা হুম বইটা এখানে রাখা যায় তো আসুন আমরা ইমানের জায়গাটাকে পরিষ্কার করি ক্লিয়ার করি এবং সত্যিকার মমিন হওয়ার চেষ্টা করি বিশ্বাসের জায়গাটা তো নামকাওয়াস্তে বিশ্বাসী হলে তো হবে না দৈনন্দিন জীবনে আমাদের যদি ইমানের আলোকেই সব কিছু সম্পাদিত হয় তাহলে বুঝতে হবে বিশ্বাসটা ঠিক আছে আর যদি বিশ্বাস এবং কাজ দুটোর মধ্যে বৈপরীত্য সৃষ্টি হয় এটাকে কি বলে এটা কিন্তু আগের একটা পর্বে আমি আলোচনা করেছি কি বলে এটাকে নেফাক কথা একরকম কাজ আরেক রকম ভেতর একরকম বাহির রকম এটা নেফাক এবং এতে কোনো আসলে আল্লাহর আনুকূল্য পাব না কারণ নেফাকের কারণে আমাদের অবস্থান হবে কোথায় জাহান নামে ইন্দাল মুনাফা ইনাফিদ্দার মিনান না মুনাফিকদের শাস্তি ভয়াবহ অবশ্যই এটা হচ্ছে সে মুনাফিক যারা ভেতরে কুফুরিকে শেরেককে লালন করে রেখেছে এটাও সত্য আজকে মুসলিমদের মধ্যে অনেক ব্যক্তি আছে যারা ভেতরে কুফুরিকে লালন করে আছে অনেক শিক্ষিত ব্যক্তিদের মধ্যে আছে আমাদেরকে যখন জিজ্ঞেস করে এটা ওটা বাদ দেওয়া যায় কিনা ইস্তেহাত করে হ্যাঁ নামাজ বাদ দেওয়া যায় কিনা জাকাত বাদ দেওয়া যায় কিনা এগুলো তো পরিপালন করা কষ্টকর হ্যাঁ অথবা হজের হজকে কাটছাট করা যায় কি না ইত্যাদি তো এই ধরনের মানে তাতে বোঝা যাচ্ছে যে আমাদের অনেকেরই অনেক শিক্ষিত মানুষের বিশ্বাসের জায়গাটা এতটা নয় বড় হয়ে গেছে যে কি কাটছাট করা যায় আর কী কাটছাট করা যায় না সেটাও আমরা জানি না কারণ এখন তো আসলে ইসলাম মানতে একটু কষ্টই হচ্ছে হচ্ছে না আপনি যদি ব্যাংকের চাকরি করেন একটা সময় বুঝলেন যে শুধু ব্যাংকের চাকরিটা ঠিক না তখন থেকে বের হওয়া কঠিন না বলেন তো অনেক কঠিন আরেকটা চাকরি সমান এর কাছাকাছি অথবা তার থেকে অর্ধেক স্যালারি হলেও জোগাড় করা কঠিন না কঠিন ফলে চাইলেও এখন অনেক জায়গায় নিজেকে সংশোধন করা যায় না হ্যাঁ যাই সে অ্যাডাম্যান যে অ্যাডামেন্স যেভাবে দুনিয়ার সব কিছু আমার কাছে তুচ্ছ আমার ইমানের তুলনায় সে পারে কিন্তু তার জন্য আপনার উইল পাওয়ার লাগবে আপনার উইল পাওয়ার লাগবে আপনার সেই মানে আল্লাহর প্রতি প্রবল বিশ্বাস লাগবে আত্মবিশ্বাস লাগবে এবং দুনিয়াকে প্রবলভাবে তুচ্ছ করতে হবে যে না আমি আমার ইমানের জায়গাটাকে সঠিক রাখব আর অন্য সব জায়গাটাকে আমি ওইভাবে মূল্য দেব না ইমানটা আমার ফার্স্ট প্রায়োরিটি ইসলাম আমার ফার্স্ট প্রায়োরিটি এবং দেন তারপরে তার মানে ইমান এবং ইসলামের সাথে যেগুলো ম্যাচ করে সেগুলো আমি করবো আর যেগুলো ম্যাচ করে না সেগুলো আমি করব না ব্যাস আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আহাব্বাক মোল্লা দিয়ে আহবাক তো মনিফি কোনো ব্যক্তি জমার দিন মৃত্যুবরণ করলে তার কবর আজা মাফ হবে কি এ বিষয়ে জানতে চাই এ সম্পর্কে একটা হাদিস আছে কিন্তু এটা মনে রাখতে হবে এই ধরনের যতগুলো বক্তব্য আছে সে বক্তব্যগুলোর কিছু শর্ত আছে কমন শর্ত ওই কমন শর্ত ঠিক থাকলে এই ফজিলাতগুলো অর্জিত হবে কি কমন শর্ত সেটা হচ্ছে আপনি ইমান ঠিক থাকে এখন যদি কোনো দিন কোনো লোক মারা যায় যে সেরেকের চর্চা করত। তার জন্য কি এই ফজলাতটা হবে হবে না শিক লিপ্ত কোনো ব্যক্তি লাইলাতল কদর সারা রাত ধরে ইবাদত করলো হবে হবে না তো কারণ তার সেরিকটা তার ইবাদত সবগুলোকে নষ্ট করে দেয় শুধু এক রাত্র না সব রাত্রের জীবনের সমস্ত ইবাদতকে নষ্ট করে দেয় আল্লাহ তালা তো তার নবীরাসুর সবাইকে বলেছেন লাইন আসরাক্তালাই বাতান্না আমালুকা ওলাতে কুনেন না মিনাল খা সরিন ওলাতে কুনেন না মিনাল খা যদি তুমি শেরিক করো তাহলে তোমার সমস্ত আমাল বাতিল আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে দুজন ব্যক্তি মুসাফের হিসাবে থাকলে স্থানীয় মসজিদে জামাতে সালাত আদায় না করে বাসায় দুজন মিলে কসর হিসাবে সালাদ আদায় করা যাবে কিনা না এ বিষয়ে জানালে উপকৃত হতাম হ্যাঁ তাদের সফরের ক্লান্তির কারণে অথবা সফরের বিভিন্ন জটিলতায় যদি সে সেটা করে এটা তার জন্য জায়জ আছে কারণ সে তো স্থানীয় অধিবাসী না ফলে তার জন্য এই রোকসাদগুলো আছে যদি উত্তম হচ্ছে জামাতের সাথে সালাদ পড়া কারবালার সঠিক ইতিহাস জানার জন্য কি ধরনের বই পড়তে পারি কারবালার সঠিক ইতিহাস জানার জন্য আপনি এখন মানে ছোট ছোট কিছু আর্টিকেল পাবেন ইসলামকীয় ডট ইনফো ইসলাম হাউস ডট কম এগুলোর মধ্যে আর বেশ কিছু বিশুদ্ধ ওয়েবসাইটেও আপনি এ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাবেন এছাড়া বাংলাতে অনেকগুলো বই যেখানে কারবালার ইতিহাসটাকে শিয়াদের ভাবধারায় লেখা হয়েছে যেমন মেদ মশরফ হোসেনের বিষাদ সিন্ধু কিংবা আমাদের গদবাধার রুটিন বইগুলো কিন্তু এখন স্পেশাল কোনো বই লেখা হয়েছে কিনা ঠিক জানি না লেখা উচিত প্রথমত কারবালার ইতিহাসটা আমরা জানি যেটা একটা বিয়োগান্তক ইতিহাস সেখানে হোসাইন রাজি আল্লাহ তাল আহকে অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে তিনি শাহাদাত বরণ করেছিলেন কারণ কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে মারা যায় কি তার হুকুম শাহাদাত এটা সৈম মুসলিমের হাদিস কোতিলা দুনা নফসিং শহীদ শাহিদ মান কোতিলা দুনা মালিহ ফা শহীদ একটা হাদিসের একটা বিশেষ অংশ যে ব্যক্তি নিজের নিজেকে রক্ষা করতে গিয়ে মারা যায় তাহলে সে শহীদ যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় তাহলে সে শহীদ এবং তিনি নিতান্ত নিজেকে রক্ষা করতে গিয়েই তিনি এবং তার পরিবার মারা গিয়েছিলেন একদল মুনাফেকের কবলে তারা পড়ে গিয়েছিলেন কিন্তু সেটাকে ঘিরে এটা ছিল একটা ফেতনা মুসলিম উম্মার মধ্যে যেটাকে ঘিরে মুসলিম উম্মা অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে এবং যেটাকে ঘিরে ইতিহাস কেউ 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 পাল্টে দিয়েছে আশুরার ইতিহাস ছিল মুসাইলসাল্লামের ঘটনার সাথে সম্পৃক্ত যেদিন মুসাকে আল্লাহ সুবাহান ও আলা ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন এটা ছিল আসরের আসরের ইতিহাস কিন্তু এখন দেখা যাচ্ছে আসরের ইতিহাস বানিয়েছে কারবালার ইতিহাস ইত্যাদি আরও অনেকগুলো এবং এই ঘটনাকে কেন্দ্র করে এক দল হয়ে গেছে শিয়া আরেক দল হয়ে গেছে নাসিবি নাসিবি মানে যারা হোসেন রাজি আল্লাহ মৃত্যুতে খুশি উল্লাস করে অথচ হক কিন্তু এই দলের মাঝখানে সেটা হচ্ছে আশুরার জায়গায় আশুরা থাকবে আর কারবালার জায়গায় কারবালা থাকবে কারবালার যে নবী সাল্লা সাল্লামের আহলুল বাইতের প্রতি যে অত্যাচার এটাকে কোনো আহলুসুন্নল জামা আহ তারা সমর্থন করে না এটা অন্যায় হয়েছে সবাই এটাকে জানে কিন্তু এটাকে অন্যভাবে শিয়াদের কালারে কালার করা এটা আমাদের জন্য সম্মত নয় তা আশুরা সেই ইতিহাস আসলে আমাদের সামনে আলহামদুলিল্লাহ এখন অনেকের সামনে স্পষ্ট হচ্ছে আরও স্পষ্ট হওয়া দরকার প্রশ্ন হলো ব্যাংক লোন করে আমি একটি জায়গায় ক্রয় করেছি কিন্তু লোনটা করে বাড়ি করে থাকা আমার জন্য কতটুকু ইসলাম সমর্থন করে লোন করার পর আমার মনে হল আমি অপরাধ করে ফেলেছি আমার এখন করণীয় কি আল্লাহর কাছে তবে করছি তবা করে আপনি লোনটা শোধ করে দেন লোনটা শোধ করতে গিয়ে যদি জমিটা বিক্রি করতে হয় করে দেন কারণ জমিটা ঠিক রেখে লোনটা সারা জীবন বহন করবেন আর সুদ দিয়ে যাবেন এটা তো স্বেচ্ছা করছেন আপনি যদি স্বেচ্ছায় করেন তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম যে সুদ খায় যে সুদ দেয় উভয়কে সমান অপরাধে অপরাধী করেছে। যেটি জাবির রেপনা আবদুল্লাহ রাদি আল্লাহ তাল্লাহ হাদিস সহি মুসলিমের মধ্যে তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাম যে সুদ খায় যে সুদ দেয় যে সুদ লিখে এবং যে দুজন সুদের সাক্ষী হয় তাদেরকে আনাত করেছেন এবং বলেছেন হুমফিদ দালিকা সাওয়া তারা এই সুদের অপরাধে সমান অপরাধী প্রশ্ন হলো একজন জেনারেল লাইনের ছাত্র ইসলামী জ্ঞান অর্জন করতে আগ্রহী এক্ষেত্রে তাকে আকিদার ব্যাপারে জ্ঞান অর্জনের পর কোন বিষয় জ্ঞান অর্জন করতে হতে পারে আচ্ছা আকিদার প্রয়োজনীয় জ্ঞান অর্জন করবে ইবাদতের জ্ঞান অর্জন করবে ইবাদত তাকে পালন করতে হবে আকিদার জ্ঞান অর্জন করার আগ পর্যন্ত সে বসে থাকবে নামাজ পড়বে এরা তো হবে না তাকে আকিদার জ্ঞান অর্জন করার সাথে সাথে জরুরি অন্য জ্ঞান অর্জন করতে হবে আঁকিদার অনেক সূক্ষ্ম জ্ঞান তাকে পরে অর্জন করলে চলবে কিন্তু ইবাদতের জ্ঞান তাকে সাথে সাথে অর্জন করতে হবে যেমন সালাদ পড়া তাই না সালাদ কিভাবে পড়বে অন্তত ইনিশিয়াল স্টেজে কিভাবে সালাদ পড়বে আর সালাদ পড়াটা শেখার পরে কিভাবে পড়বে পূর্ণাঙ্গ সালাদটা কীভাবে হবে আর ইনিশিয়াল স্টেজে একজন নতুন মুসলিম হিসাবে অথবা একজন ব্যক্তি যে আগে নামাজ পড়তো না শিখেও নাই এখন শেখার পরে সে কীভাবে পড়বে এটা তাকে জানতে হবে আর তার অন্য অন্য ইবাদতের ক্ষেত্রেও তাকে যখনই যে ইবাদতার সামনে চলে আসে তার পূর্ণাঙ্গ বিধান তাকে জানতে হবে আকিদার ক্ষেত্রে তাকে যেটা ক্লিয়ার করতে হবে অত্যন্ত জরুরি সেটা হলো তৌহিদের রূপরেখা এবং নলেজ তাকে অর্জন করতে হবে আর তৌহিদ বিরোধী যত চিন্তা চেতনা সেগুলোকে তার চিহ্নিত করতে হবে যেমন শের যেমন পোহরি যেমন অ্যাথিজম যেমন বেদা হোরাফাত যে সমস্ত দলালাতগুলো আছে মিস গাইডেন্স এসব কিছু তাকে ধীরে ধীরে জানতে হবে আচ্ছা তাহলে আকিদার পাশাপাশি তাকে ইবাদতের জ্ঞান অর্জন করতে হবে এরপরে তাকে হালাল হারামের জ্ঞান অর্জন করতে হবে তা তো যে কিছুদিন পরে যখন দেখবেন যে সুদের মধ্যে আষ্টে বাধা পড়ে গেছেন যখন বুঝে এসছে তখন বের হওয়া কঠিন হয়ে যাবে তাই না তো শুরুতেই বুঝেন তাই না শুরুতেই একটু বুঝে নেন হালাল হারাম কোন ধরনের ট্রানজেকশনগুলো যায়জ কোনটা যায়জ না এই হালাল হারাম এবং এই হালাল হারামটা তখন দেখা যাচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে মো ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে হারাম কী হারাম ইবাদত কোনগুলো বলতে পারেন কেউ হ্যাঁ শেরকার বেদাত কি এবাদত হ্যাঁ হ্যাঁ আরেকটু ক্লিয়ার করে বলেন হ্যাঁ মাজারে মানত করা অবশ্যই ঠিকই বলেছেন এটা হারাম ইবাদত হারাম ইবাদত হচ্ছে সেগুলো যেগুলো আল্লাহ এবং তার তার্রাসুল সাল্লা অনুমোদন করেন নাই আপনি অনুমোদন করেছেন অথবা মানুষ অনুমোদন করেছে। মানুষ বানিয়ে নিয়েছে যে সকল ইবাদত সেগুলো হলো হারাম ইবাদত আচ্ছা আর মামালাতের ক্ষেত্রে মামালাতের ক্ষেত্রে যেটা আল্লাহ এবং তারাসুল হারাম করেছেন সেগুলো হারাম আর যেগুলো হারাম করেননি সেগুলো হালাল খুব সহজ জিনিস আমাদের ক্ষেত্রে হারাম কম হালাল বেশি আর ইবাদতের ক্ষেত্রে হারাম বেশি হালাল কম মানে অল্প যেগুলো ইবাদত আল্লাহ এবং তার রাসুল আমাদেরকে দিয়েছেন এর বাইরে আর সমস্ত ইবাদত হারাম আপনি যদি এখন গির্জার মধ্যে গিয়ে ইবাদত করতে চান কি এটা মন্দিরে ইবাদত করতে চান কি এটা বৌদ্ধ মন্দিরে যেতে চান হ্যাঁ ইহুদিদের উপাসনালয় যেতে চান কি এটা যত ইবাদত আপনি আবিষ্কার করেন পৃথিবীর কোটি কোটি ইবাদত আছে আছে না আপনার আমার জন্য অল্প ইবাদত সালাত সৌম হজ জাকাত কোরবানি সাদাকা হ্যাঁ আল্লাহর আদকার দিনই যে সমস্ত আদকারগুলো আছে এগুলো হচ্ছে আমার জন্য অনুমোদিত ইবাদত এর বাইরে আর যত ইবাদত আছে সবগুলো আরেকটি প্রশ্ন যে ব্যক্তি সে যদি সৌদি আরবের কোনো বিখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় তার জন্য তাকে কি কি প্রস্তুতি গ্রহণ করতে হবে বিস্তারিত জানালে উপকৃত হব ছাত্রটি একজন এসএসসি পরীক্ষার্থী সৌদি আরবে তো এখন অনেক ইউনিভার্সিটি সৌদি আরবের সবগুলো ইউনিভার্সিটি ভালো হ্যাঁ এখন যেটাতেই আপনি চান্স পান অথবা এই ছাত্র চান্স পায় সেটাই তার জন্য ভাগ্যের ব্যাপার আমি মনে করি সেক্ষেত্রে সে অনলাইনে দেখবে যে কোন কোন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কী কী শর্ত এখন অনলাইনেই অ্যাপ্লিকেশন করতে হয় মানে এখন আর ওই যে কেউ একজন গিয়ে অ্যাপ্লিকেশন জমা দিবে এই সুযোগ নাই অনলাইনে নবী সাল্লা সাল্লাম সুরা মুখ না পড়ে ঘুমাতেন না এখন যদি কেউ মাগরিবের পর কিংবা এশার আগে তেলাওয়াত করে তবে কি এর ফজলত পাওয়া যাবে আচ্ছা মানে ঘুমের অনেক আগে যদি কেউ পড়ে হ্যাঁ যেতে পারে যেতে তো কোনো বাধা নেই রুকু পেলে কি রাখাত গণ্য হবে বিশুদ্ধ মত অনুযায়ী রুকু পেলে রাখাত গণ্য হবে এটা নিয়ে ওলামেকেরামের বক্তব্য আছে যারা বলেন যে যেমন সুরা ফাতেহা পড়াটা রোকন তাদের একদল অল্প সংখ্যক অল্প সংখ্যক বেশি না একদল মনে করেন যে যেহেতু সে সুরাফাতে মিস করল অতএব তার রাকাতও মিস কিন্তু আবু বাকর হাদিস এবং আরও অন্য অন্য দলিলের বিশ্লেষণে বিন বাজ সহ আরও অনেক কেরাম তারা বলেছেন রুকু পেলে রাকাত পাওয়া হয় এটাই হলো শুদ্ধ এবং এটা জমহুর কেরামেরও বক্তব্য আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ু একজন ছাত্র আলহামদুলিল্লাহ গত দেড় বছর ধরে সহি আকিদার সাথে দিন পালন করছি বাকি জীবন একজন প্র্যাকটিসিং মুসলিম হিসাবে তলাবুল আলম এবং একজন দাড়ি হিসাবে অতিবাহিত করতে চাই ব্যাপারে আপনার কাছে নাসিহা চাই আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো মনে রাখতে হবে তলাবুল আল এটাও একটা চলমান প্রক্রিয়া কিছুদিন জ্ঞান অর্জন করে আমি যদি দেখি আরে আমি তো কয়েকজন রাবের নাম মুখস্থ করে ফেলেছি এক ইমাম সাহেবকে গিয়ে বললাম আচ্ছা এই হাদিসের যে এই রাবি এ সম্পর্কে বলেন তো সে আবার বলতে পারলো না কিছু তখন সেভাবে যে আরে আমি তো ইমাম রাফেদ থেকে অনেক ভালো জ্ঞান অর্জন আমি দেখেছি যুবকদের মধ্যে কেউ কেউ আছে এরকম আসলে হচ্ছে কি দশটা বিশটা পঞ্চাশটা হাদিসের রাবি মুখস্থ করা কঠিন ব্যাপার না কেউ যদি প্ল্যান করে এরকম মুখস্থ করে বড়ো বড়ো আলেমদেরকেও যা পরীক্ষা করে তাহলে আলেম তার কাছে ফেল করবে আবার আপনার পাঁচ বছর পরে যদি আপনার পরীক্ষা করি আপনি আপনার জন পড়ে বলে যাবেন এটা হচ্ছে একটা শয়তানি প্রয়োজনা যে অল্প কজন রাবের নাম মুখস্থ করে নিজেকে অনেক বড় মনে করা এবং ফেট করে যেটা আমি রিসেন্টলি মুখস্থ করলাম মুখস্থ আছে তাকে সেটা বড় আলেমকে প্রশ্ন করে জিজ্ঞেস করা বুঝতে পেরেছেন কিন্তু বড় আলেমের কাছে দীর্ঘদিনের এলেম চর্চার কারণে শরিয়ার যে বুধপত্তিগত জ্ঞান আছে সেটা কিন্তু এই নবীনদের কাছে আসবে না এই জন্য আমি বলছি তোমরা যারা তলাবুল এলমের মধ্যে যেকে সম্পৃক্ত করছো বিনয়ী থাকো অহংকারী হয়েও না মানুষকে জাজ করতে যেও না কার কতটুকু এলেম আমি কি তার থেকে বেশি করলাম না কম করলাম এগুলো জাজ করতে যেও না এবং এমন কি ভিন্ন মতের ওলামাদেরকে অপমান করো না তাদের ইমেজ ক্ষুণ্ণ করো না তলাবুল এলম এটা একটা মহান কাজ এবং এই মহান কাজের মধ্য দিয়ে সুন্দর আখলাক অর্জন হওয়ার কথা এবং আজকে যাদেরকে আমরা প্রতিষ্ঠিত ওলামাইকেরাম হিসাবে দেখছি তারাও প্রচণ্ড পড়ুয়া ওলামাইকেরাম ছিলেন কিন্তু তারপরেও সবারই এলেমের ঘাটতি আছে তা না হলে এত বড় বড় ইমামদের ভুল হয় কি করে তাই না এত বড় বড় মহাদসীম হাজার হাজার হাদিস এমনকি লক্ষেরও বেশি হাদিস যাদের মুখস্থ ছিল তাদেরও ভুল হয় কি করে বড় বড় হাদিস গ্রন্থের মধ্যে মদুর হাদিস ঢুকে কি করে দাইফ হাদিস ঢুকে কি করে তারা কি ইচ্ছে করে দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন নক্স বা ত্রুটি বা ঘাটতি এটা হিউম্যান নেচার আল্লাহতালা আমাদের সবাইকে এই ঘাটতির উপর তৈরি করে দিয়েছেন যাতে পারফেকশন আল কামাল শুধুমাত্র আল্লাহর জন্য থাকে আল কামাল এবং পারফেকশন পরিপূর্ণতা শুধু কার জন্য শুধু আল্লাহর জন্য আর আমরা সবাই মোত আগরে দল্লিল আমাদের ভুল হতেই হবে ভুল হয় ফলে আমরা এই তলাবুল আলমের ক্ষেত্রে কখনো যেন অহংকারী না হই নিজেকে বড় মনে না করি এবং বড় আলেমদেরকে অশ্রদ্ধা না করি আজে বাজে কমেন্ট যেন না করি মনে রাখবেন যদি আপনি এলবি ময়দানে কিছু ভুল ত্রুটির জন্য কাউকে ধরেন তাহলে আমাদের পূর্ববর্তী আলেম সবারই ভুল ত্রুটি আছে এমনকি সেই সব আলেমদেরও ভুল ত্রুটি আছে যাদেরকে আমরা প্রচণ্ড শ্রদ্ধা করি ভালোবাসি আবার প্রচণ্ড শ্রদ্ধা করার কারণে যেন তাদেরকে তকদিস না করি এটাও মনে রাখতে হবে তাদেরকে অতিমাত্রায় অতি মানবে পরিণত না করি এটাও মনে রাখতে হবে আবার অন্যদেরকে যেন আমরা ঘাটতি না করি এটা মনে রাখতে হবে তাইলে তলাবুল এলম এটা একটা চলমান প্রক্রিয়া আমি আবারও বলছি আমরা যেন এলেম অর্জন করতে যে ব্রত থাকা দরকার সেটাকে অব্যাহত রাখি শিখতে থাকি শিখতে থাকি তার সাথে এলেম শুধু তথ্য শেখার নাম না মনে রাখতে হবে এলেম শুধু তথ্য শেখার নাম না এলেমের সাথে আকিদা আখলাক আমল এটা জরুরি পৃথিবীতে অনেক ইসলামী চিন্তাবিদ আছে বাট তাদের আমলে কমতি আছে অনেকের অনেকে উদ্ভট সব চিন্তাভাবনা নিয়ে আসে অতএব একজন তলবুল এলেম অনেক ঝুঁকিতে থাকে সে কি সঠিক এলেমটা অর্জন করলো সে কার থেকে এলেম নিল কার থেকে দিন শিখলো খুবই ইম্পর্ট্যান্ট ইস্যু সাহি এলেম তাকে অর্জন অবশ্যই করতে হবে দুর্ভাগ্যক্রমে সে যদি মতাজেলি কোনো আকিদার লোকের কাছে যায় তাহলে তার বড়ই আফসোস করতে হবে সে যদি শিয়াপন্থী কোন লোকের কাছে যায় সে যদি বাতিল আকিদার মধ্যে যারা নিমজ্জিত তাদের কাছ থেকে জ্ঞান নেয় তাহলে সে আকীদা পাওয়ার কোনো সুযোগ তার থাকবে না ইত্যাদি সন্ন্যত নামাজ বাসায় আদায় করে মসজিদে আসলে প্রথম কাতারে জায়গা পাওয়া যায় না সেক্ষেত্রে কোনটাকে গুরুত্ব দিব বাসায় সুন্নত পড়ে আসা নাকি প্রথম কাতারে নামাজ পড়া প্রথম কাতারে নামাজ পড়া এবং সালাতের জন্য ইন্তজার করা তো অনেক হাদিস আছে তাই না সালাতের মধ্যে অনেক হাদিস সালাতের জন্য ইন্তজার করার মধ্যে বিশাল ফজিল এশরাকের সালাতের পূর্বে কোরআন তেলাত করা যাবে কি হ্যাঁ যাবে যাবে দৈনন্দিন জীবনে বিভিন্ন পরিস্থিতি থেকে বাঁচতে মাঝে মাঝে মিথ্যার আশ্রয় নিয়ে ফেলি পরবর্তীতে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তবা করি কিন্তু মনের মধ্যে এই অভ্যাস মনের মধ্য থেকে এই অভ্যাস দূর করতে পারছি না এক্ষেত্রে কীরূপ চর্চা প্রয়োজন আচ্ছা এক্ষেত্রে আসলে কমিটমেন্ট প্রয়োজন প্রতিদিন তবার অভ্যাসটা করা প্রয়োজন তবার মধ্যে কিন্তু একটা জিনিসই আছে কি আর কখনো করব না এই ওয়াদা আছে না তবার মধ্যে এটা আছে এটা হচ্ছে কমিটমেন্ট আল্লাহর সাথে কমিটমেন্ট এই তওবাটা যদি অর্থবহ হয় তাহলে কিন্তু এটা চলে আসবে একজন লোকের সাথে কয়বার তবা করা যায় মানে কয়বার কমিটমেন্ট ভঙ্গ করা যায় তাই না সেখানে আল্লাহর সাথে বার আমরা তো বা করেও কমিটমেন্ট ভঙ্গ করছি এটা তো হতে পারে না তার মানে হচ্ছে আপনি সিনসিয়ার তো করছেন না আমা সিনসিয়ার খাঁটি তো করতে হবে তাহলে আমাকে বুঝতে হবে যে যখন যেমন আমি একটা জিনিস পাকালাম ভালো হচ্ছে না তাহলে বুঝতে হবে যে আমার ইনগ্রেডিয়েন্টসের মধ্যে কিছু প্রবলেম আছে তাই না যে কোনো জিনিসই আপনি দেখবেন ভালো ঘি হচ্ছে না তাহলে বুঝতে হবে দুধের মধ্যে একটু ভেজাল আছে এই জন্য ভালো ঘি হচ্ছে না সোজাসুজি কথা তাহলে আপনার আমলের ত্রুটি তৈরি হয় আপনার এখলাসের ঘাটতি দিয়ে মনে রাখবেন এই জন্য যে ব্যক্তি যত সেন্সিয়ার যত নিষ্ঠাবান তার কাজটা তত বেশি সুন্দর হয় তার পারফরমেন্স তত সুন্দর হয় এবং এটা আল্লাহর পক্ষ থেকে আর আপনি যত ইনসিনসিয়ারিটির সাথে কাজ করবেন তত আপনার কাজ ভাষা ভাষা হবে আপনার কাজের স্ট্যান্ডার্ড কমে যাবে মান কমে যাবে ঠিক তেমনি আমাদের ক্ষেত্রেও তাই হবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন সুদ রিবা লাভ বা প্রফিট সবই কি এক যদি ভিন্ন হয়ে থাকে তাহলে বর্তমান সুদ ভিত্তিক অর্থনৈতিক অবস্থা থেকে মুক্তি পাওয়ার উপায় কী ইসলামী কি এ ব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় বলে দেয়নি সে ব্যবস্থাগুলো কী কী এটা তো সোরা আলবাহ দুশো পঁচাত্তর নম্বর আয়োজনে স্পষ্ট করে বলে দিয়েছে ও আহভাই ইসলামের অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে রিয়াল ট্রেডিং নির্ভর রিয়াল ট্রেডিং টাকাকে বলে সত্যিকার বেচাকেনা কেনা সত্যিকার আপনি দেখেন যখনই বেচা কেনার মধ্যে দুর্নীতির সৃষ্টি হয় তখনই একটা সমাজে অস্থিরতা তৈরি হয় মাল স্টক হয়ে যায় প্রকৃত যারা উৎপাদক তারা লাভ পায় না বুঝতে পেরেছেন এটা হচ্ছে রিয়াল ট্রেডিং এর পথে বাধা তৈরি হওয়ার কারণে যদি ট্রেডিং বা ব্যবসা বাণিজ্য সঠিকভাবে সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে যে উৎপাদক সে সঠিক টাকাটা পাবে এবং সেখানে যদি কেউ ভেজাল না মেশায় কারণ আপনি যদি ভেজাল মেশান তাহলে তো আপনি আমার থেকে বেশি লাভ করবেন আপনি সিমেন্টে অর্ধেক মিশালেন বাগুল তাহলে আমি তো আমি যে প্রডিউস করছি আমি তো আমার মূল্য পাবো না পাবো মূল্য পাবো না এখানে অনেক কিছু এখানে শুধু সুদের ইস্যু না অনেকগুলো ইস্যু ইসলাম বলেছে ট্রেডিংটা যদি রিয়াল হয় এবং ইসলামের ট্রেডিংয়েরও কিছু পদ্ধতি আছে যেমন হারাম পণ্য হতে পারবে না হারামপণ্য ট্রেডিংয়ের সিস্টেমটা সেরাই সিস্টেমে হতে হবে মূল মূলনীতিগুলো ঠিক রেখে যদি ট্রেডিংটা হয় তাহলে সেটা যায়স রিবাটা হারাম এবং রিবা বলতে রিবা বেইসড আরও যত কিছু আছে সবটা খারাপ তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য ইসলামী মূলনীতিটা আমাদেরকে দিয়ে দিয়েছে ভেরি সিম্পল আপনি যা কিছু করেন অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সত্যিকারের ব্যবসা বাণিজ্যকে আপনি পৃষ্ঠপোষকতা দেন এবং যাতে সত্যিকারের যারা বেচা কেনা করে তারা যেন স্বাধীনতার সাথে করতে পারে তারা যেন তাদের প্রফিটটা পায় এবং তাদেরকে ক্ষতি করার জন্য দুই নম্বর কোনো পার্টি যেন এই সমাজে গজাতে না পারে সেটাই আমাদের প্রশাসনকে দেখতে হবে আমাদের সমাজকে দেখতে হবে সেটা যারা ভেজাই করে যারা অন্যায় করে যারা দুর্নীতি করে তারা যদি এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তো প্রকৃত ব্যবসা নষ্ট হয়ে যাবে প্রকৃত উৎপাদন নষ্ট হবে প্রকৃত উৎপাদন নষ্ট হলে দেশের পার ক্যাপিটাল ইনকাম কমে যাবে এবং কর্মের হাতগুলো হতাশ হবে এবং তারা তাদের সঠিক মূল্য পাবে না বেকার তৈরি হবে সমাজের অর্থনীতি ধসে পড়বে খুব সহজ জিনিস খুব সহজ জিনিস রেবা সুদ আর প্রফিট এক জিনিস নয় রিভার সুদ এক জিনিস বাট প্রফিটটা এটা যারা রিবার মধ্যে লিপ্ত তারা বলে যে রিবারটাই তাদের প্রফিট যেমন সঞ্চয়পত্রের প্রফিট এখন দেখ আগে বলতো ইন্টারেস্ট এখন বলে প্রফিট রিবাওয়ালারা দেখতে পাচ্ছে যে আসলে মানুষ এখন যে কোনোভাবেই হোক ইসলামিক ট্রানজেকশনটা চাচ্ছে কারণ তারা আখিরাতে মুক্তি পেতে চাচ্ছে ফলে এখন সবগুলোকে প্রফিট বানায় ফেলছে এরপরে ইসলামিক যে সমস্ত ট্রানজেকশনগুলো আছে সেগুলো তো ফুল ইসলামিক করার জন্য যে ম্যানেজমেন্ট দরকার যে প্যান যে কমিটমেন্ট সেটাও কিন্তু রক্ষা করতে হবে যেমন একজন লোক সালাদ কি পড়লে হলো এই মসজিদে কতজন সালাত আসে ফটাফট করে সালাত করে গেল ফরুত করে সালাদ পড়ে জায়গা এখন একটা সহি মসজিদে সহি লোকদের সাথে সালাদ পড়ার পরেও তার সালাদ অশুদ্ধ হইতে পারে না পারে সালাদটা কীভাবে আপনি পড়লেন এটা হচ্ছে দেখার বিষয় সালাতের আরকাম আহকাম ফরায়দ ওয়াজিবাত রক্ষা করলেন কি না এটা হলো আপনি সদাৎপল্লীতর হয়ে গেল না তাই না ঠিক তেমনি এই সমস্ত ক্ষেত্রেও এই বিষয়গুলো আমাদের জন্য জরুরি যে আপনি ইসলামিক ট্রানজ্যাকশন পড়লেন বাট ইসলামিক ওয়েটা শর্ত সারা টার্মস কন্ডিশন বৈশিষ্ট্য সবগুলোকে ফলো করলেন করলে তখন ইসলামিক হবে নাহলে ইসলামিক হবে না এবং সেগুলো ফলো করলেই আসলে এই সুদ ভিত্তিক অর্থনীতি থেকে আপনি মুক্তি পাবেন এটা খুব রেয়ার কারণ মুসলমানরা এখন মনে করে যে সুদ ঘুষি হচ্ছে ভালো সোর্স অফ ইনকাম ও বিল্লাহ তাই না আল্লাহ আমাদেরকে মাফ করুন আমাদের সময় প্রায় শেষের দিকে আমার কাছে মনে হয় বাকি প্রশ্নগুলো আমরা আজকে রেখে দিই যেহেতু অনেক প্রশ্ন আছে তো পরবর্তী কোনো এক হালাকায় আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আমরা যে ভালো কথাগুলো বললাম সেগুলো বোঝার তৌফিক যেন তিনি দেন যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন খাদা ওসলালসাল্লাম আল্লাহ নবীলা মোহাম্মদ ও আলা আলী ওয়াসমাইন সুবহান আল্লাহমদিক আশাদু আল্লাহ ইল্লা আতুব ইলাইক আসসালাম আলাইকুম